আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। এবং এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা খুব অল্প খরচে এবং অল্প সময়ে ট্রেনে করে কুড়িগ্রাম থেকে রংপুর যাব, এবং সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। আমরা ট্রেনে করে রংপুর যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসলাম। আসার পরে যেটা দেখতে পেলাম, যে ট্রেনটি কিনা ঢাকা থেকে কুড়িগ্রাম ছেড়ে এসেছে, সেটা সকাল 7:15 আবার ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে রওনা করে। যাই হোক, ট্রেনটি তখনও এসে স্টেশনে পৌঁছায়নি, তাই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। ট্রেনটি প্রায় 8:30 কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসলো, যেটা কিনা প্রায় 1.5-2 ঘন্টা লেট ছিল। যাই হোক, ট্রেনটি আসার পর ট্রেন থেকে সকল যাত্রীগুলো নামলো। নামার পর ট্রেনের ইঞ্জিনটি আবার যেটা করে সেটা আর কি সামনের দিকে খুলে ওই ট্রেনের ইঞ্জিনটি সামনের দিকে নিয়ে ট্রেনের সাথে লাগানো হলো, এবং ট্রেনটি অল্প কিছুক্ষণ পরে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। ঢাকার উদ্দেশ্যে রওনা করার পর কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার সময় রাস্তার দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা খুব অল্প সময়, মোটামুটি 40 মিনিট কিংবা এরকমেরই 30-40 মিনিটের ভিতরে রংপুর স্টেশনে পৌঁছে যাবেন, এবং যানজট ছাড়াই। যাই হোক, এই মোটামুটি এই আধা ঘন্টার ভিতরে আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন রংপুরে পৌঁছে যাবেন এটা আপনারা বুঝতেই পারবেন না।
এইভাবে আপনারা খুব অল্প সময় এবং অল্প খরচে কুড়িগ্রাম থেকে রংপুর ট্রেনে যাতায়াত করতে পারবেন। যাই হোক, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।